বিয়ার্স, আমি আবারও একটি বিষয় নিয়ে আমরা লাইভে আসলাম এবং এটা নিয়ে আমি নিউজেও যাব। তো তার আগে আপনাদেরকে জানাই দিই, এই যে আমাদের সৈকত রক্ষায়, পুরোটা সৈকত রক্ষার জন্য কাউকে কোনো উদ্যোগ নেই। এই যে দেখছেন সৈকতে থাকা ব্যবসা প্রতিষ্ঠান বালু অস্বাভাবিক জোয়ারের কারণে বালু ক্ষয় হয়ে ভেয়ে চলে যাচ্ছে। এই যে ঝিনুকের ঝিনুক মার্কেটের এইখানে যে অনেক দোকান ছিল তা কিন্তু এদিকে আমফানের প্রভাবে ভেঙে চলে যাচ্ছে। আবার এখন বর্তমানে জোয়ারের কারণে, স্বাভাবিক জোয়ারের কারণে বালু ক্ষয় হওয়ার কারণে এইসব সমস্যা হচ্ছে। গত বছর পাউবোর গ্যাস দিয়ে বালুর বস্তা ফালানোর কারণে সৈকত অনেক রক্ষা হয়েছিল, কিন্তু তার ভিতরেও দুর্নীতি হওয়ার কারণে সেই সরে গিয়ে একবার মাটির সাথে মিশে গিয়েছিল। তো আমি আপনাদের মাধ্যমে, আমি আমার এই লাইভের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত আমাদের সৈকত রক্ষার জন্য এগিয়ে আসে, নইলে আমরা আমাদের ধীরে ধীরে এই কুয়াকাটা সমুদ্র সৈকত ছোট হয়ে যাচ্ছে এবং ক্রমশে গ্রাস করে সাগরে নিয়ে যাচ্ছে, বিলে হচ্ছে সৈকত। এই যে অস্বাভাবিক জোয়ারের কারণে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সাগরের ভিতরে চলে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। তো কাউকোর কোনো এদিকে, একদিকে করোনা মোকাবিলার জন্য এদিকে আমাদের সৈকত একবারে ছোট হয়ে যাচ্ছে, দেয়ে চলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, এদিকে কোনো উদ্যোগ নেই বর্তমান দায়িত্বে থাকা পাউবোর কর্মকর্তাদের। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যেন দ্রুত আমাদের এই কুয়াকাটার সৈকত রক্ষায় এগিয়ে আসে, নাইলে অচিরে হারিয়ে যাবে আমাদের কুয়াকাটার 0 পয়েন্ট থেকে যতটুকুই আমাদের সৈকত আছে, বীজ আছে, এটা একদমই বিলীন হয়ে যাবে। গত বছর এই সময়টায় আল্লাহ বাবা, এই যে গত বছর এর আগে এই ইউটিউব দিয়ে একটি বাঁধ দেওয়া হয়েছিল, তারও দুর্নীতির কারণে সেটা দ্রুত ক্ষয় হয়ে গেছে। তো আমি আমার এই লাইভের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যেন পাউবোর সুদৃষ্টি হয়, পাউবোর কর্মকর্তারা যেন দ্রুত আমাদের এই সৈকত রক্ষার জন্য আবারও এগিয়ে আসে, খুব ভালো একটা প্রোটেক্টেড দিয়ে আমাদের এই কুয়াকাটা পর্যটন শিল্পকে রক্ষা করুক। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত আমাদের এইটাকে ব্যবস্থা করে এবং এই কুয়াকাটা সূর্যাস্ত সূর্যোদয়ের বেলাভূমি রক্ষা করার জন্য যেন এগিয়ে আসে, এই প্রত্যাশা করব। যেন আর এই মাস তো আগামী মাস বর্তমান চলমান, এবং আগামী মাসের মধ্যে যদি এইটা যদি কোনো কাজে রক্ষা করা না হয়, তাহলে এই হুমকির মুখে আছে দুই ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দুদের একটা প্রতিষ্ঠান এবং আমাদের মসজিদ এবং মন্দির পাশাপাশি এই দুইটা প্রতিষ্ঠান ভেঙে চলে যাবে, এবং এইখানে থাকা পাবলিক টয়লেট সহ এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো সবই বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এটা আমি মনে করি। তো এটা রক্ষা করার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমাদের এই সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সিবিচকে রক্ষা করা হয়, এ দাবি এবং এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের শুভকামনা রেখে আজকের মতো লাইভ থেকে বিদায় নিছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওটি শেয়ার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।